একটা প্রশ্ন গত কয়েকদিন ধরে আমাদেরকে ভীষণভাবে মাথাচাড়া দিচ্ছিল না আমাদের সবার যে তুফানের শুটিং কেন শুরু হচ্ছে না সাকিব ভাই এখনও পর্যন্ত বাংলাদেশে কবে উনি যাবেন ইন্ডিয়া কবে শুরু হবে তুফান আসলেই কি কুরবানি আসবে কত রকমের প্রশ্ন আমাদের একটা জিনিস তোমাদেরকে বারবার বলার চেষ্টা করছিলাম যে কেন সাকিব ভাইয়ার পোর্শনগুলো শুরু হতে দেরি হচ্ছে তুফানে আমরা সাকিব ভাইয়াকে যে চরিত্রটা প্লে করতে দেখতে পাবো সেই চরিত্রটার জন্যে তিনি তৈরি হচ্ছিলেন এক তো আমরা সবাই জানি যে যখন মোশন পোস্টারটা এলো সেখানে আমরা সাকিব ভাইয়ার যেরকমভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে বা আমরা যে লুকটা দেখতে পেয়েছি তুফানের যেটা ফার্স্ট লুক পোস্টার আমাদের কাছে এসছে সেখানে আমরা যেভাবে সাকিব ভাইয়াকে দেখতে পেয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আমরা তুফান ছবিতে একদম অন্য রকম একটা গেট আপে সাকিব ভাইয়াকে দেখতে পাবো কাজেই সেই লুকটার একটা আছে কেননা কোনো রকম কোনো রকম কিছু আন অরিজিনাল কিছু ইউজ করতে চাইছেন না পরিচালক রাইহান রাফি আমরা জানি পরিচালক রাইহান রাফি তিনি কত নিখুঁত একজন পরিচালক তিনি একটা কিছু খুঁত রাখতে চান না তার কাজে তাই অরিজিনাল হেয়ার অরিজিনাল দাড়ি সবটা অরিজিনালের জন্য সাকিব ভাইয়ার পোর্শনটা শুরু হতে দেরি হচ্ছিল সেই বিষয়টা তৈরি হতে এবং তার সঙ্গে সঙ্গে রাজকুমার ছবিতে আমরা সাকিব দেখেছি তার থেকেও আমরা বেশ খানিকটা লিন হতে দেখব তুফানে কেননা তুফান সিনেমার জন্য সাকিব ভাইয়া রাজকুমার ছবির সময় যে বডি ওয়েটটা নিয়েছিলেন তার থেকেও চার কেজি ওয়েট লুজ করেছেন হ্যালো ব্রিবন পৌষ আমি পৌষালি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে অনেকটা রাত্রি হয়ে গেছে জানি কিন্তু তুফান নিয়ে বেশ সুন্দর সুন্দর কিছু আপডেট আসছে আমি পার্টিকুলার এই আপডেটটা সাকিব ভাইয়ার একটি পেজ থেকেই মানে একটা ফ্যান পেজ থেকেই পেলাম তো খুব ভালো লাগলো সেখানে লেখা আছে আমি অবশ্যই পেজের লিঙ্কটা দিয়ে দেবো কমেন্ট বক্সে সাকিব খান লস্ট ফোর কেজি ওয়েট ফর দ্য মুভি তুফান এবং সেখানে সাকিব ভাইয়ার একটি ছবিও দেওয়া আছে তো সেই ছবিটা আই হোপসো এখনকার ছবি কখনোই নয় কেননা এখন সাকিব ভাইয়ার বড় বড় চুল বড় বড় দাঁড়িয়ে তো সেই লুকটা নিয়ে উনি অলরেডি দিন ধরে প্রিপেয়ার্ড হচ্ছিলেন এখন উনি অলরেডি ফ্লোরে চলে গেছেন তো সেই লুকটাতেই উনি আছেন তো এই মানুষটাকে ভাবো একটা জিনিস যে আমরা কি কনস্ট্যান্ট ওনাকে বা এক একটা ছবির জন্য এক একভাবে ভাঙতে দেখি প্রিয়তমাতে আমরা একরকমভাবে দেখলাম রাজকুমারে একদম আর এক রকমভাবে দেখলাম যদিও আমি এখনও রাজকুমার ছবিটা দেখিনি তোমরা দেখেছ তোমরা বেটার বলতে পারবে আবার তুফানে আমরা অন্যভাবে দেখবো তারই মাঝখানে আবার দরদ ছবি শ্যুটিং করেছেন সেখানে আমরা একদম আলু থালু একটা লুকে দেখতে পেয়েছি যেহেতু দরদের সাকিব ভাইয়ার চরিত্রটা একজন অটো চালক তো সেই কারণের জন্য সেই ক্যারেক্টারটা তিনি বহন করেছেন তো কনস্ট্যান্ট নিজেকে ভাঙছেন মানে একটা বছরের মধ্যে একজন নায়কের নায়ককে আমরা কতগুলো ভাবে কত রকমের চরিত্রে দেখতে পাচ্ছি তাই না এটা একটা দারুন বিষয় কিন্তু তো ভাবলাম এই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখান এবারে তোমরা অনেকে বুঝবে এই কথাটা যে কেন এক্স্যাক্টলি এতদিন দেরি হচ্ছিল এই যে সাকিব ভাইয়া কনস্ট্যান্ট বারো ঘন্টা তেরো ঘন্টা করে জিমে সময় কাটাচ্ছিলেন এক্স্যাক্টলি কি কারণ তার ওয়েটটা তিনি লুজ করেছেন তুফানের জন্য এবং তোমাদেরকে আরও একটা সুন্দর আপডেট জানাই যেটা তোমরা হয়তো অন্য কোথাও থেকে জানতে পারবে না তুফানের নায়িকা মিমি চক্রবর্তী প্রচন্ড চক্রবর্তীও প্রচণ্ড পরিমাণ লুজ ওয়েট লুজ করেছেন তুফানের জন্য পার্টিকুলার তুফানের জন্য যদি মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়া গুলো তোমরা লাস্ট দু মাস একটু ঘেটে ঘুটে দেখো তাহলেই দেখতে পাবে প্রচুর পরিমাণ যোগা জিম ইত্যাদি ইত্যাদি তিনি করছেন সেই রকম রিল ভিডিও আমাদের সামনে আসছিল তো মিমি চক্রবর্তীও কিন্তু ওজন কমিয়েছেন পার্টিকুলার এই ছবিটার জন্য তো মারাত্মক একটা কিছু হতে চলেছে এটুকু বলতে পারি এবার বাকিটা তো ইতিহাস হবে কুরবানি দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে এখনকার জন্য তাহলে সকলকে বললাম টাটা আর ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করো একটু লাইক করো আর কমেন্ট করে জানিও আপডেটগুলো আপডেট গুলো পেতে তোমাদের কেমন লাগছে টাটা